আঞ্চলিক জলসীমা রক্ষায় আমরা যথেষ্ট শক্তিশালী বলছে ইরান। চীনের অর্থনৈতিক জবরদস্তির বিরুদ্ধে একজোট G7 নেতারা। কর্ণাটকের পর কংগ্রেসের নজর আরও 4 রাজ্যে। এবং সর্বশেষ থাকছে ইসরায়েলের জেলে অনশনরত ফিলিস্তিনি বন্ধির মৃত্যু। দখলদার ইসরায়েলের চাপে একের পর এক ফিলিস্তিনি শহীদ হচ্ছে, প্রতিনিয়ত তারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিচ্ছে। এভাবে চলতে থাকলে খুব দ্রুতই ফিলিস্তিনি নিঃশেষ হয়ে যাবে, আর এখনই উচিত দখলদার ইসরায়েলকে উচিত জবাব দেওয়া। যেমন মুসলিম বিশ্ব এখন এক হচ্ছে সৌদি আরব এবং ইরানের হাতে হাত ধরে, সমস্ত মুসলিম বিশ্ব, বিশেষত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান সহ সমস্ত মুসলিম রাষ্ট্র মিলে যদি একসাথে ইসরায়েলের উপর আক্রমণ করা হয়, তাহলে ফিলিস্তিনের তো মুক্তি পাবে, এই সাথে সাথেই দখলদার ইসরায়েল অর্থাৎ মধ্যপ্রাচ্যের এই বিস্ফোরকে সমূলে উফলে ফেরা সম্ভব। আর এ কারণে দখলদার ইসরায়েলকে শেষ করার জন্য অবশ্যই সবাই হাতে হাত মিলিয়ে ইসরায়েলকে রুখে দিতে হবে। ইসরায়েলকে না থামাতে পারলে শুধুমাত্র ফিলিস্তিনি নয়, পুরো বিশ্ব, পুরো মুসলিম সমাজ, পুরো মধ্যপ্রাচ্য গ্রাস করবে এই দখলদার ইসরায়েল। সুতরাং এখনই উচিত ইসরায়েলকে রুখে দেওয়া, মানচিত্র থেকে মুছে ফেলা। কারণ এই বিস্ফোরক যতদিন পৃথিবীর মানচিত্রে থাকবে, ততদিন পৃথিবীর কোনো রাষ্ট্রই শান্তি মতো শান্তভাবে বসবাস করতে পারবে না। ছলে বলে কৌশলে সব জায়গাতেই সে সংঘাতের সৃষ্টি করবে। আর এ কারণে দখলদার ইসরায়েলকে শেষ করতে, মার্কিন আধিপত্যকে বন্ধ করতে সকল মুসলিম দেশের পাশাপাশি সকল দেশেরও ঐক্য প্রয়োজন বলে আমি মনে করি। সকল দেশ মিলে একযোগে হামলা চালানো উচিত বলে আমি মনে করি। এ বিষয়ে আপনারা কি মনে করেন? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন। আর এছাড়াও আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন, সেটা অবশ্যই কমেন্টসে লিখে যাবেন। এতক্ষণ সংবাদের প্রধান প্রধান অংশগুলো শুনছিলেন, এখন বিস্তারিত থাকছে রাবে একটা রুম্পার প্রতিবেদনে। আঞ্চলিক জলসীমা রক্ষায় আমরা যথেষ্ট শক্তিশালী বলেছে ইরান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী সহ আঞ্চলিক জলসীমা রক্ষায় ইরান যথেষ্ট শক্তিশালী বলে দাবি করেছে তেহরান। দেশটির দাবি, অন্যান্য আঞ্চলিক পক্ষগুলোকে সঙ্গে নিয়ে তাদের আঞ্চলিক জলসীমা রক্ষা করতে সক্ষম ইরান। কৌশলগত হরমুজ প্রণালীতে পশ্চিমা দেশগুলোর সাম্প্রতিক পদক্ষেপ পরে দেশটি এই মন্তব্য করল। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ইরানের দক্ষিণ জলসীমার কাছে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সেখানে বিশ্বজুড়ে 8 মাসের সফরের পরে ফিরে আসা দুটি ইরানি যুদ্ধ জাহাজকে স্বাগত জানানো হয়। আর সেখানেই ইরানের পক্ষ থেকে এই মন্তব্য করা হয়। এর 2 দিন আগে ফ্রান্স, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য ভিত্তিক নৌবাহিনীর কমান্ডাররা ইরানের বিরুদ্ধে ঐক্য প্রদর্শনে এবং জলপথে চলাচলকারী জাহাজের নিরাপত্তা তদারকির জন্য USS পল হ্যামিল্টনে হরমুজ প্রণালী সফর করে। মূলত এই হরমুজ প্রণালীর মাধ্যমে বিশ্বব্যাপী তেল সরবরাহের 1/5 সম্পূর্ণ হয়ে থাকে। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মোহাম্মদ বাগিরি বলেছেন, নিজেদের আঞ্চলিক জলসীমা থেকে হাজার হাজার কিলোমিটার দূরে হরমুজ প্রণালীতে পশ্চিমা দেশগুলোর কমান্ডাররা কি করছে তা পশ্চিমা দেশগুলোকে ব্যাখ্যা করতে হবে। সংবাদ সম্মেলনে বাগিরি বলেন, ইরান ও পারস্য উপসাগরের দক্ষিণের দেশগুলো পারস্য উপসাগর, হরমুজ প্রণালী এবং ওমান সাগরের নিরাপত্তা নিশ্চিত করতে একে অপরকে সহযোগিতা করতে সক্ষম। তিনি আরো বলেন, চলতি মাসের শুরুতে ওমান সফরের সময় এই সমস্যা নিয়ে তিনি আলোচনাও করেছেন। মোহাম্মদ বাগিরি বলেন, আঞ্চলিক জলসীমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের বিদেশিদের প্রয়োজন নেই। আমাদের আঞ্চলিক জলসীমা বর্তমানে আমাদের সেনাবাহিনীর নৌবাহিনী এবং ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস বাহিনীর হাতে সুরক্ষিত রয়েছে। আল জাজিরা বলছে, মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের তত্ত্বাবধান করেন ভাইস অ্যাডমিরাল ব্র্যাড কুপার। হরমুজ প্রণালীর চারপাশে ভ্রমণের সময় তিনি বলেছিলেন, ইরান 2 বছরে 8টি জাহাজ জব্দ করেছে এবং আরও 7টিতে আক্রমণ করছে। ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের ফার্স্ট বোটগুলো USS পল হ্যামিল্টনকে 1 কিলোমিটার থেকেও কম দূরত্ব থেকে দেখছিল বলে জানা গেছে। ইরান মাসে তার আঞ্চলিক জলসীমায় 2টি তেলের ট্যাঙ্কার আটক করেছে। দেশটি বলেছে, এর একটিকে বিচারিক আদেশ মেনে থামানো হয়েছিল এবং অন্যটি একটি ইরানি জাহাজকে আঘাত করার পরে এই অঞ্চল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময়
ইরানি বন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। বিশ্ব শক্তির সাথে ইরানের 2015 সালের পরমাণু চুক্তি পুনরায় চালুর প্রচেষ্টা বর্তমানে স্থবির হয়ে আছে এবং এর মধ্যেই ওয়াশিংটন তেহরানের মধ্যকার উত্তেজনা তুঙ্গে থাকায় যুক্তরাষ্ট্র ট্যাঙ্কার আটকের এই ঘটনাকে বেআইনি বলে অভিহিত করেছে। মধ্যপ্রাচ্য থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় তেল রপ্তানি করা হয় হরমুজ প্রণালীর মাধ্যমে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্য থেকে তেল যায় এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা এবং অন্যান্য জায়গায়। হরমুজ প্রণালীর একদিকে আছে আরব দেশগুলো, এইসব দেশের মধ্যে আমেরিকার মিত্র দেশগুলো রয়েছে। হরমুজ প্রণালীর অন্য পাশে রয়েছে ইরান। হরমুজ প্রণালীর সবচেয়ে সংকীর্ণ যে অংশ সেখানে ইরান এবং ওমানের দূরত্ব মাত্র 21 মাইল। এই প্রণালীতে জাহাজ চলাচলের জন্য 2টি লেন রয়েছে এবং প্রতিটি লেন 2 মাইল প্রশস্ত। হরমুজ প্রণালী সংকীর্ণ হতে পারে, কিন্তু জ্বালানি তেল বহনে পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ চলাচল করার জন্য হরমুজ প্রণালী যথেষ্ট গভীর এবং চওড়া। পৃথিবীতে যে পরিমাণ জ্বালানি তেল রপ্তানি হয় তার 1/5 হরমুজ প্রণালী দিয়ে যায়। এই প্রণালী দিয়ে প্রতিদিন 1.90 কোটি ব্যারেল তেল রপ্তানি হয়। চীনের অর্থনৈতিক জবরদস্তির বিরুদ্ধে একজোট G7 নেতারা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সম্মেলনে আমন্ত্রণ জানিয়ে শুধু রাশিয়াকেই কঠোর বার্তা দেননি G7 নেতারা, বরং এবারের সম্মেলনে চীনের অর্থনৈতিক আগ্রাসনের বিরুদ্ধেও একজোট হওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেন, বৈশ্বিক নিরাপত্তা ও সমৃদ্ধির ক্ষেত্রে চীন আমাদের সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং যতদিন যাচ্ছে চীন সরকার দেশে এবং বিদেশে তত কর্তৃত্ববাদী হয়ে উঠছে। জাপানের ঐতিহাসিক নগরী হিরোশিমায় 3 দিন ধরে চলছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির 7 দেশের সম্মেলন। রোববার সম্মেলনের শেষ দিন, এবারে সম্মেলনে মূল আলোচ্য বিষয় ছিল ইউক্রেন যুদ্ধ এবং চীনের অর্থনৈতিক আগ্রাসন। সম্মেলনের শেষ দিনে 2টি যৌথ বিবৃতি দেওয়া হয়েছে এবং 2টিতে ইন্দো প্যাসিফিক এবং তাইওয়ানের মতো বিভাজনমূলক ইস্যুতে তাদের অবস্থান সম্পর্কে বেজিংকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। তবে তাদের 2টো বিবৃতিতেই যে বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে সেটি হলো চীনের অর্থনৈতিক জবরদস্তি। G7 এর জন্য যেটা অত্যন্ত সুচারুভাবে ভারসাম্যের বিষয়, নানা বাণিজ্যের মাধ্যমে তাদের অর্থনীতি অবিচ্ছেদ্যভাবে চীনের উপর নির্ভরশীল। এদিকে চীনের সঙ্গে প্রতিযোগিতাও বাড়ছে এবং মানবাধিকার সহ বেশি কিছু বিষয়ে চীনের সঙ্গে তাদের প্রবল মতবিরোধ রয়েছে। এখন তারা চীনের হাতে জিম্মি হয়ে পড়তে হয় কিনা সেটা নিয়ে উদ্বিগ্ন। সাম্প্রতিক বছরগুলোতে যারা তাদের অসন্তুষ্ট করছে সেসব দেশের উপর নির্ভয়ে বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। অতি সম্প্রতি দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়ার মতো দেশের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপে বিন্দু মাত্র বিচলিত হয়নি বেজিং। বিশেষ করে চীন লিথুয়ানিয়ার রপ্তানিতে যে অবরোধ আরোপ করেছে সেটা নিশ্চিতভাবে ইউরোপীয় ইউনিয়নের জন্য সতর্ক বার্তা। বাল্টিক দেশটি তাইওয়ানকে সেখানে দূতাবাস স্থাপনের অনুমতি দিয়ে বেজিংয়ের রোষানলে পড়েছে। তাইওয়ান নিজেদের স্বাধীনতা ঘোষণা করলেও চীন এখনও দ্বীপটিকে নিজেদের বিচ্ছিন্ন হয়ে যাওয়া অংশ মনে করে, যারা একদিন পুনরায় মূল ভূখণ্ডের সঙ্গে একত্রিত হবে। তাইওয়ানের কারণে চীন তাদের পররাষ্ট্রে এক চীন নীতি অনুসরণ করে। চীনের এভাবে অর্থনৈতিক দুর্বলতাকে অস্ত্র হিসেবে ব্যবহারের বিষয়টিকে G7 নেতারা দেশটির বিরক্তিকর উত্থান বলে মনে করে এবং তারা এর সমালোচনা করবে। তাতে অবাক হওয়ার কিছু নেই, তারা বলেন এই জবরদস্তির মাধ্যমে চীন G7 সদস্যদের পাশাপাশি বিশ্বজুড়ে অংশীদারদের বৈদেশিক ও অভ্যন্তরীণ নীতি এবং অবস্থানকে ক্ষুণ্ণ করতে চায়। এজন্য তারা ঝুঁকি কমানোর নীতি গ্রহণের আহ্বান জানিয়েছেন, যাতে সমর্থন দিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লিয়েন। চীনের অর্থনৈতিক জবরদস্তি প্রতিরোধে তারা একটি সমন্বিত উদ্যোগের ঘোষণাও দিয়েছে, যদিও এটি ঠিক কিভাবে কাজ করবে সেই বিষয়টি এখনও অস্পষ্ট। তবে খুব সম্ভবত দেশগুলি চীনের আরোপ করা যে কোনো বাধা মোকাবেলায় বাণিজ্য বা তহবিল বৃদ্ধি করে একে অপরকে সাহায্য করবে। এছাড়াও G7 দেশগুলি খনিজ এবং সেমি কন্ডাক্টরের মতো গুরুত্বপূর্ণ পণ্যের সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করার পরিকল্পনা করেছে। তারা হ্যাকিং এবং প্রযুক্তির চুরি প্রতিরোধে ডিজিটাল অবকাঠামো তৈরি করবে। কর্ণাটকের পর কংগ্রেসের নজর আরও 4 রাজ্যে। কর্ণাটক জয়ের পর কংগ্রেসের নজরে এবার ভোটমুখী আরও 4 রাজ্য। এই 4 রাজ্যের মধ্যে 2টিতে ক্ষমতায় রয়েছে কংগ্রেস, 1টিতে বিজেপি ও 1টিতে ক্ষমতায় রয়েছে বিআরএস। জানা গেছে চলতি বছরেই রাজস্থান, মধ্যপ্রদেশ,
তেলেঙ্গানা ও ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচন, তার আগেই রাজ্যগুলোতে দলীয় সংগঠনের হাল হকিকত বুঝতে প্রদেশ নেতাদের দিল্লিতে ডেকে পাঠালো কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। আগামী বুধবার চার রাজ্যের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। এই বৈঠকে বিধানসভা ভোটের রণকৌশল নিয়েও আলোচনা হতে পারে। রাজস্থানে ক্ষমতায় রয়েছে কংগ্রেস, তবে সেই রাজ্যে মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও সাবেক উপমুখ্যমন্ত্রী সচিন পাইলটের মধ্যে দ্বন্দ্ব চিন্তায় রেখেছে কংগ্রেসকে। মধ্যপ্রদেশেও দলের মধ্যে নানা কোন্দল রয়েছে। 2018 সালে এই রাজ্যে ক্ষমতায় এলেও সাবেক মুখ্যমন্ত্রী কমলনাথের সঙ্গে জ্যোতিরাদিত্য সিন্ধিরিয়ার সংঘাতের জেরে মধ্যপ্রদেশে কংগ্রেস সরকার পড়ে যায়। অনুগত 22 জন বিধায়ককে নিয়ে বিজেপিতে যোগ দেন জ্যোতিরাদিত্য। তবে কংগ্রেস শিবিরের আশা দীর্ঘ 2 দশক ধরে ভোপালে বিজেপি থাকায় প্রতিষ্ঠান বিরোধী ভোট তাদের অনুকূলে আসতে পারে। ছত্তিশগড়ে আপাতভাবে বড় সংকট না থাকলেও ভোট প্রস্তুতিতে কোনো ফাঁক রাখতে চাইছে না হাত শিবির। তেলেঙ্গানায় চন্দ্রশেখর রাওয়ের বিআরএস আর বিজেপির সঙ্গে ভোটের লড়াইয়ে আছে আসাদউদ্দিন ওয়াইসির দল। অন্ধ্রপ্রদেশ ভাঙ্গার পর তেলেঙ্গানায় এই প্রথম ভালো ফলের আশা করছে কংগ্রেস। কংগ্রেসের একাংশ মনে করছেন কর্ণাটকে ডিকে শিবকুমার ও সিদ্ধারামাইয়ার মধ্যে মধুর সম্পর্ক থাকলেও সেই সব সামাল দিয়েই ভালো ফল করছে দল। তাই কর্ণাটককে সামনে রেখেই ভোটমুখী বাকি রাজ্যেও প্রস্তুতিতে কাপ ছাপাচ্ছে কংগ্রেস। ইসরায়েলের জেলে অনশনরত ফিলিস্তিনি বন্দীর মৃত্যু। ইসরায়েলের কারাগারে থাকা একজন সুপরিচিত ফিলিস্তিনি বন্দী 86 দিন ধরে অনশনে থাকার পর মারা গেছেন। 30 বছরের মধ্যে ইসরায়েলের কারাগারে অনশনরত অবস্থায় কোনো ফিলিস্তিনির মৃত্যুর এটাই প্রথম ঘটনা। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে খাদের আদনান চিকিৎসা নিতে অস্বীকার করেছিলেন এবং মঙ্গলবার তাকে তার কারাকক্ষে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায়। কিন্তু তার একজন আইনজীবী ইসরায়েলি কারা বিভাগের বিরুদ্ধে তার চিকিৎসায় অবহেলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন। অধিকৃত পশ্চিম তীরের বাসিন্দা 45 বছর বয়স্ক আদনান ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গোষ্ঠীর একজন সদস্য ছিলেন এবং ইসরায়েল তাকে সন্ত্রাসবাদের দায়ে অভিযুক্ত করেছে। সশস্ত্র ফিলিস্তিনি গ্রুপ লায়ন্স ডেন কাদের নিয়ে গঠিত। 2 দশকে ইসরায়েল তাকে বেশ কয়েকবার আটক করে এবং এর আগে 4 বার তিনি বন্দী অবস্থায় অনশন করেছেন। সবশেষ অনশনটি তিনি শুরু করেছিলেন 5ই ফেব্রুয়ারি। জেনিন শহরের নিকটবর্তী আরাবা থেকে ইসরায়েলি বাহিনী তাকে আটক করার পরপরই তিনি কয়েক দফায় মোট 8 বছর ইসরায়েলের কারাগারে প্রশাসনিক বন্দী দশায় কাটিয়েছেন। এর আওতায় লোকজনকে কোনো অভিযোগ বা বিচার ছাড়াই আটক রাখা যায়। খাদের আদনানের স্ত্রী রানোদা মুসা ফিলিস্তিনের প্রতি এই মৃত্যুর জন্য শোক না করে বরং তার শহীদ হওয়াকে উদযাপন করতে আহ্বান জানিয়েছেন। খাদের আদনানের মৃত্যুর কয়েক ঘন্টা পরই গাজা থেকে ইসরায়েলের ভেতরে 3টি রকেট ছোড়া হয়। এতে কেউ আহত হয়নি। আদ্দামির নামে একটি ফিলিস্তিনি বন্দী অধিকার গোষ্ঠীর তথ্য মতে ইসরায়েলি কারাগারগুলোতে প্রায় 4,900 ফিলিস্তিনি বন্দী আছে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আরবিডি নিউজের এখনকার আয়োজনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আসুন আমরা সবাই মিলে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য, ভবিষ্যতে প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্য আমাদের চারপাশের পরিবেশ সুন্দর রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকছে ভিডিওটি বেশি করে শেয়ার করার জন্য এবং এই জাতীয় সংবাদ প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।